আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি হলাম টিএসএম। তোমরা দেখছো টু মামা গেমিং ইউটিউব চ্যানেলে এসে পড়েছে নাদার একটা ভিডিও নিয়ে। আর গাইস, এই ভিডিওটা কি তোমরা যেটার অপেক্ষায় ছিলে গাইস, এটা হচ্ছে সেই ভিডিও। এটা হচ্ছে গাইস কিউএনএ, ফাইনালি কিউএনএ গাইস এসে পড়েছে আজকে তোমাদের জন্য। অনেকদিন তোমরা অপেক্ষায় ছিলে গাইস, অনেকদিনের অপেক্ষার পরে আজকে আমি আপলোড করছি কিউএনএ ভিডিও। সো দেখা যাক আমাদের সাবস্ক্রাইবাররা কি কি কমেন্ট করেছে। অনেকেই অনেক কমেন্ট করেছে গাইস, দেখা যাক কি কমেন্ট করেছে, আমার সম্পর্কে কি জানতে চেয়েছে কি না চেয়েছে। সো দেরি না করে গাইস ভিডিও স্টার্ট করা যাক। তো গাইস, সবার প্রথম কমেন্ট করেছে জায়েদ। দেখা যাক জায়েদ কি কমেন্ট করেছে। গাইস জায়েদ আমাকে জিজ্ঞাসা করছে, সিয়াম ভাই কত বড়? এ রাহা নি জাতান, না মানে তোমার উচ্চতা কত? আচ্ছা গাইস, আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। গাইস আমি হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। ওকে, জায়েদ আরেকটা কোশ্চেন করেছে, গ্রামের বাড়ি কোথায়? গাইস আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আমারও ইমরানেরও। আর ইমরানটা কে তোমরা এটা পরে জানতে পারবে। ওকে, জায়েদ আরেকটা কোশ্চেনও করেছে, সিয়াম ভাইয়ের সাথে তোমার রিলেশন স্ট্যাটাস কি? ব্রো মানে আমার সাথে ইমরানের রিলেশন স্ট্যাটাস হচ্ছে অনেক ঘনিষ্ঠ, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, একদম মানে ন্যাংটাকাল থেকে বড় হয়েছি, এখনো বড় হচ্ছি। আর ওর সাথে আমার রিলেশন হচ্ছে মামা মামা, ঠিক আছে গাইস মামা, বাকি ইতিহাস পরে বলছি। চলো নেক্সট কমেন্টের দিকে যাওয়া যাক। ওকে গাইস, তারপর কমেন্ট করেছে মৌসুমী দাস, ও ফার্স্ট কোশ্চেন করেছে হচ্ছে, ভাই আপনারা দুইজন কি দুই ভাই নাকি ফ্রেন্ডস? ব্রো মাত্রই বলেছি আমরা কোনো ফ্রেন্ডস না ভাই না, আমরা হচ্ছে রিলেটিভস, ও হচ্ছে আমার মামা হয় আর ওর ভাঙিরা হই আমি। ওকে, গিভওয়ে হবে নাকি? ব্রো 1k স্পেশাল গিভওয়ে হতে পারে, এখন এই ব্যাপারে কিছু ভাবিনি, কিন্তু হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। সো ভিডিও দেখতে থাকো, লাইভ স্ট্রিম দেখতে থাকো, সবকিছু জানতে পারবা। আপনি কোথায় থাকেন? ব্রো আমি থাকি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি, আর যাত্রাবাড়ি থেকে আমি আমার বাসা হচ্ছে অলমোস্ট 20-15 মিনিট দূরে। তো আর কি যাত্রাবাড়িতে এক্স্যাক্টলি থাকি না, বাট যাত্রাবাড়ির পাশে থাকি। তোমাদেরকে যদি জায়গাটার নাম বলে তোমরা চিনবে না, এই কারণে আমি বলতে পারবো না, আর বলতে পারবো বাট বললে কোনো লাভ হবে না, এই কারণে বলছি না। GTA V খেলবেন কবে? ব্রো আমার PC-টা হচ্ছে এখন অনেক কম দামি, সেটা দিয়ে ফ্রি ফায়ারই আমি স্মুথে খেলি, স্ট্যান্ডার্ডে খেলতে পারছি না। সো GTA Vice City-র আশাটা একটু পরে রাখো তোমরা। আপনি কি কখনো পাবজি খেলেছেন? হ্যাঁ ব্রো আমি পাবজি খেলেছি, আমি অনেকবারই পাবজি খেলেছি, এখনো আমার পাবজিতে লেভেল 30-এর আইডি আছে। সো ওপি, লাভ ফ্রম দিনাজপুর, থ্যাংক ইউ, আর লাভ ফ্রম ঢাকা, এবং লাভ ফ্রম অলসো TMG আর্মি, কংগ্রাচুলেশন ফর 100, মতলব 1000 আর কি, সরি। সো থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। সো গাইস নেক্সট কমেন্ট কে করছে দেখে নিই। নেক্সট কমেন্ট করেছে গাইস মৃদুল আবুল, কি বলেছে, ফাইনালি 1k সাবস্ক্রাইবার, সো কংগ্রাচুলেশন টু মামা গেমিং ইউটিউব চ্যানেল অ্যান্ড TMG সিয়াম। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ মৃদুল, কংগ্রাচুলেশন জানানোর জন্য, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলো গাইস যাওয়া যাক নেক্সট কমেন্টের দিকে। সো গাইস নেক্সট কমেন্ট করেছে ওসমান গেমিং YT, সে বলেছে কংগ্রাচুলেশন ফর 1k ফ্যামিলি সিয়াম ভাই অ্যান্ড ইমরান ভাই। থ্যাংক ইউ ওসমান, আমার তরফ থেকেও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ইমরানের তরফ থেকেও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাওয়া যাক নেক্সট কমেন্টের দিকে গাইস। ওকে গাইস নেক্সট কমেন্ট করেছে BD, ও বলেছে প্লিজ টেক মাই কমেন্ট, হাউ ওল্ড আর ইউ ব্রো? ভাই সাহ অনেক সুন্দর একটা কমেন্ট করেছে গাইস, আমি বর্তমানে তো হচ্ছি 16 বছর বয়সের, বাট 2022 সালের ফেব্রুয়ারিতে হয়ে যাবো 17 বছরের, বাট এখন আমি 16 বছরই আছি। সো ঠিক আছে যাওয়া যাক নেক্সট কমেন্টের দিকে। ওকে গাইস, তারপর নেক্সট কমেন্ট করেছে MH গেমার। গাইস ওই ভাই তিনটা কমেন্ট করেছে, মানে তিনটা কোশ্চেন করেছে, দেখা যাক কি করেছে। ফার্স্ট কোশ্চেন করেছে, আপনাদের দুইজনের বয়স কত? ব্রো আমার বয়স তো 16 বলেই দিলাম, ইমরানেরও বয়স চলছে 16, আর ইমরানের 17-তে যেতে অনেক লেট আছে গাইস, বাট আমি খুব তাড়াতাড়ি 17-তে পা রাখতে যাচ্ছি। আরে MH গেমার ব্রো, অন্তত আমার নামটা তো ভালো করে লিখলে গাইস, সিয়ামের জায়গায় লিখে বলছো চিয়াম। ওকে চিয়াম ভাই, আপনি কি গেম, মানে আপনি কি গেম ছাড়া আর কিছু করেন?
ব্রো আই এম স্টুডেন্ট ব্রো, আমার তো বর্তমান টাইমে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি ইন্টারে উঠবো, মানে কলেজে ভর্তি হবো, তো পড়ালেখা করি ব্রো, আর কিছু না, পড়ালেখা, গেম, খাওয়া দাওয়া, ইউটিউব, এগুলোই গেছে, আর কিছু নেই। টিএম ভাই, আপনি কোন জায়গায় লেখাপড়া করেন? ব্রো আমি ঢাকা যাত্রাবাড়িতে থেকে বাসায় থেকে লেখাপড়া করি, স্কুলে যাই, স্কুল দেখুন শেষ, এখন কলেজে ভর্তি হবো আর কি। সো কলেজে ভর্তি হলে কলেজে থেকে মানে পড়ালেখা করবো, এই এই। ওই গাইস, নেক্সট কমেন্ট করছি জিসান আহমেদ। ফার্স্ট অফ অল 1K কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ জিসান আহমেদ, তোমাকে। লাইফে কয়টা প্রেম করছো ব্রো? একটাও না, জিরো। সিয়াম, তোমার ফুল নেম কি? ব্রো আমার ফুল নেমটা বলা যাবে না, সরি, বিকজ ফুল নেমে একটু কাহিনী আছে। যদি আমি ফুল নেমটা তোমাদেরকে বলি তাহলে আই থিঙ্ক তোমরা আমাদের আমাকে আর কি খুঁজে বের করে মানে বের করতে পারবা খুব ইজিলি, আই থিঙ্ক, আমার মনে হয়। ওকে, ফেস্টিভ্যাল কবে করবা ব্রো? ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু এখনো ভাবিনি, দেখা যাক, হয়তো বা ফেস্টিভ্যাল হতেও পারে, নাও হতে পারে, দেখা যাক। এক্সামে কয়বার নকল করছো ব্রো? এক্সামে বহুতবার নকল করছি, বাট আমি নিজের তরফ থেকে কখনো নকল নিয়ে যাইনি, অন্যান্য স্টুডেন্টরা নিয়ে গেছে, ওইখান থেকে আমি নকল মাইরা নিছি। সব কোশ্চেনের অ্যান্সার না দিলে ওইটা থাকবে না ব্রো? ওইটা মানে কোনটা, তুমি কোনটা বোঝাতে চাইছো, মানে সাবস্ক্রাইবটা থাকবে না নাকি অন্য কিছু? যাই হোক, ওকে, যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। ওকে গাইস, নীরব সাহাই জিজ্ঞাসা করেছে সিয়াম ভাই ইমরানকে। ব্রো ইমরান হচ্ছে আসলে এমরান না, এটা হবে ইমরান, ঠিক আছে? গাইস ইমরান হচ্ছে আমার একটা পার্টনার, আমার একটা মামা, গাইস আমাদের এটা হচ্ছে দুজনের মানে পার্টনারশিপে এই চ্যানেলটা, সো ইমরান হচ্ছে এই চ্যানেলেরও একটা মালিক, আর কিছু না, জাস্ট। ওকে গাইস, নেক্সট কমেন্ট করেছে হচ্ছে গেমিং উইথ ফানি এফএফ বট। ওই ভাই বলেছে, ভাই আমি জিহাদ, ভাই আপনি কি দিয়ে ভিডিও এডিট করেন? ব্রো মূলত আমার চ্যানেলে যত ভিডিও দেখতে পাচ্ছ তার মধ্যে অলমোস্ট 90% ভিডিও এডিট করেছে হচ্ছে ইমরান, আর ওর ভিডিও এডিটিং অ্যাপ হচ্ছে গাইস মোবাইল দিয়ে করে হচ্ছে এডিটিং, তো ভিডিও এডিটিং মোবাইল অ্যাপটার নাম হচ্ছে কাইন মাস্টার প্রো মুড এপিকে। এটা গাইস অনেক ভিডিও আছে ইউটিউবে এই সম্পর্কে, তোমরা ওইখান থেকেও দেখতে পারো বা ক্রোম থেকেও ডাউনলোড করে নিতে পারো। নেক্সট কমেন্ট করছে গাইস MP40 গেমিং GFF, বলতেছে যে সেকা খাইছো কয়টা? একটাও না, একটাও খাইনি। ক্লাস টেনে তোমার রোল কত ছিল ব্রো? আমার ক্লাস টেনে রোল নাম্বার ছিল 8, আমার 9 ছিল 7, 10 হয়েছে 8, এই গাইস। ওকে গাইস, জিডব্লিউ হাসান ওয়াইটি ভাই কমেন্ট করেছে, আমি চাই আপনার এডিটিং এর সাথে কথা বলতে। আই থিঙ্ক এটা এডিটিং হবে না ব্রো, এটা এডিটর হবে। আচ্ছা ব্রো, আমার এডিটর তো হচ্ছে ইমরান, আমাদের পেজে যেয়ে তুমি ফেসবুক পেজে যেয়ে মেসেজ করলে হয়তো ওর সাথে কথা বলতে পারবে। এখানে গাইস নাজমুল নাহিদ ভাই কমেন্ট করেছে, ভাই তোমার গার্লফ্রেন্ড আছে? না ব্রো, নেই, সিঙ্গেল। ওকে গাইস, নেক্সট কমেন্ট করেছে প্রো নেশন ওয়াইটি, ভাই আপনার জিএফ কে? ব্রো আমার কোনো জিএফ নেই, আপনি কোথায় থাকেন? ব্রো আমি বলে দিয়েছি যে আমি ঢাকা যাত্রাবাড়িতে থাকি। 1K তে ফিলিংস কেমন ভাই, প্লিজ রিপ্লাই। ব্রো 1K তে ফিলিংস অনেক খুশি, অনেক আনন্দের ব্রো, এটা আমার একটা স্বপ্ন ছিল যে 1K করার, জাস্ট 1K করাটাই ছিল আমার মূলত স্বপ্ন, সো আমার ফিলিংস অনেক খুশির ব্রো, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখানে গেমিং উই তালাইস ব্যাগ ভাই জিজ্ঞাসা করছে, ভবিষ্যতে কি করার চিন্তায় আছি? আচ্ছা, এখানে আর কি আমাকে জিজ্ঞাসা করেছে যে ভবিষ্যতে কি করার চিন্তায় আছি আমি। সো গাইস, ভবিষ্যতে ইউটিউব নিয়ে এত ভাবিনি আমি, বাট আমার স্বপ্নটা পূরণ হয়েছে 1K, তাতে আমি অনেক খুশি। বাকি তোমাদের সাথে খেলবো, এনজয় করবো, লাইভ স্ট্রিম করবো, ভিডিও ছাড়ো, এটাই জাস্ট আমার, আর কিছু অত প্যারা নাই ইউটিউব নিয়ে। ওই গাইস, নেক্সট কমেন্ট করেছে সামির হোসেন। সামির হোসেন বলছে যে সিয়াম ভাই ফেস্টিভ্যাল, ব্রো আগেই বলে দিয়েছি যে ফেস্টিভ্যাল সম্পর্কে কোনো ধারণা নেই, যে ফেস্টিভ্যাল করবো কি না করবো না, তোমরা এটা আশা ছেড়ে দিতে পারো, আই থিঙ্ক ফেস্টিভ্যাল হতেও পারে নাও হতে পারে। সো দেখো, দেখতে থাকো লাইভ স্ট্রিম, দেখতে থাকো ভিডিও, সবকিছু জানতে পারবে যে আমার ফেস্টিভ্যাল হবে কিনা হবে না, বাট আশা করি ইমরানের ফেস্টিভ্যাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে গাইস অন্তর কমেন্ট করেছে, সিয়াম ভাই এ এক্সাম দেওয়ার সময় অ্যান্সার দেখানোর জন্য অন্যের কাছে মানে ফেসে গিয়ে মানে ফেসে গিয়েছিলেন কিনা আর কি অ্যান্সার দেখানোর সময়। না ব্রো, কখনো এরকম ফাঁসি নেই আমি, বাট অনেক বন্ধু বান্ধবকে ফাঁসাইয়া দিছি, এটা হচ্ছে মেন কাহিনী, অনেকেরই ফাঁসাইয়া দিছি, ম্যাডাম দেখেন দেখেন যে ও দেখে লিখতেছে, ম্যাডাম স্যার দেখেন দেখেন যে ও দেখে লিখতেছে, এরকম। আরেকটা 2 নম্বর কোশ্চেন করছে, আমি জানি না নিজে অন্যের কোশ্চেন দেখে নেন, বা ভাই এ কথা, ঠিক আছে গাইস। ওটাকু বয়স কমেন্ট করেছে, হাউ ওল্ড আর ইউ? ব্রো আমি আগেই বলে দিয়েছি যে আমার বয়স 16।
নীরব সাহাই কমেন্ট করেছে, ভাই চ্যানেলের নাম টু মামা গেমিং কেন দিচ্ছেন? ওকে ব্রো, যেহেতু ইমরান আর আমি একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি আর ইমরান হচ্ছে আমার মামা হয়, ঠিক আছে, আপন মামা না বাট মামা হয়, আমরা অনেক ক্লোজই বাট আপন না আর কি। তো যেহেতু মামা হয় আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আর ও আমাকে মামা বলতো, আমিও ওকে মামাই বলতাম ছোটবেলা থেকে, কিছু হলেই বলতাম এই ইমরান মামা শোন, আবার ও বলতো এই সিএম মামা শোন, তো যেরকম আর কি মামা মামা ছিল বলে আমরা ভাবলাম আরে দেখ ভাই আমরা তো দুজনে একে অপরকে মামা বলে ডাকি, তাহলে আমাদের চ্যানেলটার নামও টু মামা দি, সেইভাবে হিসাব করে টু মামা গেমিং এসে পড়েছে। সো গাইস এই পর্যন্তই ছিল আমাদের কিউএনএ ভিডিও, দেখো নেক্সট একটা ভিডিওতে। আর গাইস 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 ধরো যারা এখনো লাইক ভিডিওটা লাইক করো নাই লাইক করে দাও ইয়ার এখনই, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা আর বেল আইকনটা অবশ্যই অলে সিলেক্ট করে দিবা, আর গাইস সাপোর্ট দিবা অবশ্যই, আর কিউএনএটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা।